এমসিকিউ পরীক্ষার্থীগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত দণ্ডবিধি থেকে দুইটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত এমসিকিউ পরীক্ষার সামনের দিকে এগুচ্ছে, কাজে কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝেই আমি ভিডিওতে এসেছি বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ক্লাসের ফাঁকে ফাঁকে। আজকে মূলত মনুষ্যহরণ চ্যাপ্টার বা কিডন্যাপিংয়ের পার্ট থেকে মূলত আলোচনা করতে যাচ্ছি। আপনারা খুব ভালো করে জানেন যে কিডন্যাপিং বিষয়টি মূলত 360 থেকে শুরু হয়ে লম্বা বেশ কিছু ধারা পর্যন্ত চলেছে। এই বিষয়গুলির মধ্যে একটি প্রশ্ন এসেছিল এক বছর যে দণ্ডবিধি অনুসারে মনুষ্যহরণ যা বা কিডন্যাপিং বলা হয় তা মূলত কত প্রকার। সেখানে আমরা বলবো, আমরা দেখতে পাচ্ছি ক অপশনের মধ্যে যেমন থাকছে চার প্রকার, খতে বলা হচ্ছে পাঁচ প্রকার, গতে বলা হচ্ছে দুই প্রকার, ঘতে বলা হচ্ছে তিন প্রকার। উত্তর হচ্ছে এখানে মূলত কিডন্যাপিং বা অপহরণ যেটা বলা হচ্ছে এটা মূলত দুই প্রকার হিসেবে কাজ করবে। এবং দুই প্রকার কী কী আপনারা নিশ্চয়ই জানেন, কারণ ওই ধারাতেই 360 ধারাতে যে বিষয়গুলিকে বলা হচ্ছে, যে একটা হচ্ছে বাংলাদেশ থেকে অপহরণ, আরেকটি হচ্ছে আইনানুক অভিভাবক হতে অপহরণ। এই দুইটি অপহরণের কারণেই আমরা অপহরণকে মূলত কয়টি ভাগে ভাগ করব, দুইটি ভাগে ভাগ করব। এবার আমরা একটি ব্যতিক্রম প্রশ্ন আলোচনা করব। ব্যতিক্রম বলছি এই কারণে এটার মধ্যে উত্তর কনফিউশন সৃষ্টি করবে, এতে কনফার্ম প্রশ্নটি একটু পড়ার চেষ্টা করি। 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে ক বিদেশে নিয়ে যায়। দণ্ডবিধি অনুযায়ী ক কোনো অপরাধ করেছে। এখানে ফ্যাক্টর পয়েন্ট হচ্ছে 15 বছরের একটি ছেলে ওই ছেলের সম্মতিতে পড়াশোনা করার জন্য মিস্টার ক তাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বিদেশে নিয়ে গেলেন। এখানে অপরাধ হয়েছে কি না এই প্রশ্নটার জন্য আমাদের 360 এবং 361 ফ্যাক্টর বিষয়গুলিকে নিয়ে আসতে হবে। আমরা একটু দেখার চেষ্টা করি যে 361 ধারাতে তিন ধরনের ব্যক্তিকে তার সম্মতিতে হোক বা তার অভিভাবকের সম্মতি ব্যতীতেই হোক এক স্থান থেকে অন্য স্থান নিয়ে গেলে সেটা অপরাধের মধ্যে পড়ে যাচ্ছে। 360 বাংলাদেশ থেকে, 361 হচ্ছে অভিভাবকের কাছ থেকে। 361 অভিভাবকের ক্ষেত্রে বলা হচ্ছে তিনটি ফ্যাক্টরের দিক থেকে বিবেচনা করে একটা ব্যক্তি আইনানুকভাবে তার অভিভাবক থেকে অপহরণ হয়েছেন বলে গণ্য হবে। এক হচ্ছে আনসাউন্ড মাইন্ডেড যেই পার্সন আছে তারা, মানে হচ্ছে বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, নিশ্চয়ই কোনো গার্ডিয়ান আন্ডারে থাকে। আর 14 বছরের কম বয়স্ক ছেলে নিশ্চয়ই সে কারো আন্ডারে থাকছে, এবং 16 বছরের কম বয়সী মেয়ে সেও অবশ্যই তার অভিভাবকের আন্ডারে থাকছে। এখানে প্রশ্ন কিন্তু বলেছে 15 বছরের একটি ছেলের সম্মতিতে তাকে পড়াশোনার জন্য বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি আইনের ধারাটি যেটি আলোচনা করলাম ওটি যদি একটু আলোচনা করি তাহলে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন ওখানে ছেলের বয়স হওয়ার জন্য 14 বছরের নিচে হওয়া দরকার ছিল, এবং হচ্ছে সম্মতি না থাকতো তাহলে এগুলি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দণ্ডবিধি অনুযায়ী 14 বছরের নিচে যদি হয় তাহলেই তো দণ্ডবিধির ধারাতে পড়বে, কিন্তু প্রশ্ন কিন্তু এসেছিল দণ্ডবিধির কত ধারায় অপরাধ করেছে। কিন্তু ব্যাপারটি কিন্তু মানব পাচার যে প্রতিরোধ আইন হয়েছে বাংলাদেশে 2012-তে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে 18 বছর বয়সের কমে যে কোনো শিশু পাচার হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে অপরাধ হবে যদি মানব পাচার প্রতিরোধের হয়ে থাকে। কিন্তু প্রশ্ন প্রণেতার অসম্পূর্ণ প্রশ্নটা করেছেন বলে আমরা মনে করি, কারণ হচ্ছে 15 বছরের কম অনুযায়ী যদি কেউ স্থানচ্যুত হয়ে অভিভাবক থেকে অন্যত্র সরে গিয়ে থাকেন তাহলে দণ্ডবিধি অনুযায়ী তিনি অপরাধই করেন নাই, কারণ 14 বছরের নিচে হতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 15 বছর কাছে, এই সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি নিশ্চয় ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়েছে কি না। এখানে কিন্তু প্রশ্নটা অসম্পূর্ণ, 14-র কমে কোনো বছর দেখানো হতো তাহলে স্পেসিফিক্যালি এটাতেই প্রশ্নের মধ্যে যেত। এবং দণ্ডবিধি অনুযায়ী অপশনগুলির মধ্যেও এই গ যে মানব পাচার ছিল এইটাও আনা উচিত ছিল না, কারণ প্রশ্ন দণ্ডবিধিতে মানব পাচার বলে স্পেসিফিক কোনো স্পেসিফিকেশন করে কোনো অপহরণের কথা বলা নেই, কোনো পাচারের কথা বলা নেই। সো এই ধারা অনুযায়ী এই সেকশনটা পড়ে না, কাজেই আমরা মূল বুঝতে পারবো যে প্রশ্নটা অসম্পূর্ণ, প্রশ্ন স্বয়ংসম্পূর্ণ হয়নি। এরকম কোনো কোনো সালে এরকম প্রশ্নের মধ্যে কিঞ্চিত ঘোলাটে ভাব দেখা গেছে, আপনার সতর্ক থাকবেন প্রশ্ন আনসার করার সময় যেন এই ভুলগুলি আপনাদের দ্বারা মোটেও না হয়ে থাকে। আশা করি এতক্ষণ বক্তব্য শুনেছেন বরাবরের মতো, আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। আপনারা যত্নশীল হবে প্রশ্ন আনসার করার ব্যাপারে, তাহলে দেখবেন আপনারা পরীক্ষায় আরও ভালো করবেন। আশা করি ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।